এই শহরের অনেকের ফুসফুস শুকিয়ে যাচ্ছে, যে কারণে ক্রমশ তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ পায়রা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, পায়রার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকের জীবনে। বাড়ির ঘুলঘুলিতে বা কার্নিশে অনেক পায়রা বাসা বেঁধেছে, এমন ছবি হামেশাই দেখা যায়। অনেকে বিষয়টাতে গুরুত্ব দেন না, কিছুটা ভালোবাসার প্রশ্রয়ও থাকে। কিন্তু এই পায়রায় যে বিপদটিকে আনতে পারে আশপাশের মানুষের জীবনে, তা ধরা পড়েছে এক সমীক্ষায়। এই রাজ্যে যতজন মানুষের ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগ ধরা পড়েছে, তার প্রায় 40% পায়রার কারণে। জানালেন বিশিষ্ট বক্ষরোগ বিশেষজ্ঞ পার্থ সারথি ভট্টাচার্য। পায়রা একটা পায়রার যে অ্যান্টিজেন, সেটা একটা অন্যতম অ্যান্টিজেন। এটা আমরা সার্ভে করেছিলাম আমাদের এখানে, আমরা সিটি স্ক্যান অনুযায়ী যাদের মনে হয়েছে যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস অনেকদিন ধরে, তাদের প্রায় 35% লোকের আমরা একটা দেখেছিলাম যে তাদের পায়রার অ্যান্টিজেন থেকে হয়েছে। এবং এক্ষেত্রে মানুষ আয়ু কমে যায়, এবং এই যে আয়ু কমে যায়, আমরা প্রচুর আমার পেশেন্ট আছে যাদের পায়রার অ্যান্টিজেন থেকে হয়েছে আমরা দেখতে পাই। এবং মানে অনেককে আমি ভাবিও নি, আজ থেকে 15 বছর আগে ডায়াগনোসিস হচ্ছে একটি মেয়ে, আজকে কিন্তু 2 বছর আগে আমরা ডায়াগনোসিস করলাম যে পায়রার অ্যান্টিজেন থেকে হচ্ছে, মেয়েটির লাংস নষ্ট হয়ে গেছে। জাস্ট ইম্যাজিন কী অবস্থা। এবং তার পালমোনারি হাইপারটেনশন, তার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে, একটুও হাঁটতে পারে না, বাড়িতে অক্সিজেন নিয়ে বসে থাকে। এরকম তো আমরা মানে কী বলব, আচ্ছা দেখতে পাচ্ছি। চিকিৎসক ভট্টাচার্য যে মেয়েটির কথা বললেন, সে এই শহরে 26 বছরের তরুণী রুচিকা সিংহ। গত 3 বছর ধরে রুচিকা বাড়ি থেকে বেরোতে পারেন না, সবসময় 2 অক্সিজেন কনসিস্টার বা অক্সিজেন তৈরির মেশিন থেকে নাকে নল লাগিয়ে থাকতে হয়। প্রতি মিনিটে তার প্রয়োজন পড়ে 10 লিটার অক্সিজেনের। 10 বছর বয়স থেকে হাঁচি কাশি ক্রমশ বাড়ছিল। 2017 সালে রুচিকা জানতে পারলেন যে তার ফুসফুস শুকিয়ে যাওয়ার কারণ পায়রা। এখন তিনি বাঁচার জন্য যুদ্ধ করছেন। বাড়িতে বসে বসে সুন্দর ছবি আঁকেন ঠিকই, কিন্তু তার নিজের জীবনের ছবি শুধুই বিষণ্ন তার। তিনি স্বপ্ন দেখেন তার প্রয়োজনীয় চিকিৎসা হবে এবং তিনি আরও অনেক দিন বাঁচবেন, কিন্তু সেই চিকিৎসার খরচ তার নাগালের বাইরে। অ্যাকর্ডিং টু মেনি ডক্টর্স, লাং ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য অপশন, ডাবল লাং ট্রান্সপ্লান্টেশন, বাট আই এম ট্রাইং ফর স্টেম সেল থেরাপি, বিকজ অক্সিজেন বডি হোল্ড করতে পারছে না, আর না করলে আমি কী করে যাব। এর জন্যে এটা ক্যানুলা অ্যান্ড অক্সিজেন কনসেন্ট্রেটার 24/7 দরকার রয়েছে। ওইটা আছে যেটা পোর্টেবল অক্সিজেন, বাট দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ ফর মিডল ক্লাস ফ্যামিলি। পায়রা অনেক রকম ভালোর প্রতীক। পায়রা ভালোবাসেন এমন অনেক মানুষও রয়েছেন। আবার পায়রা যে এমন বিপদ ডেকে আনতে পারে, সেটাও চিকিৎসা ক্ষেত্রে প্রমাণিত। তাহলে কি করবেন সাধারণ মানুষ? পরামর্শ দিলেন চিকিৎসক। এটা একটা খুব মানে আমি বলবো এক ধরনের সমস্যা, যেটা অনেকটা সামাজিকও। আমাদের বুঝতে হবে যে পায়রা প্রেমটা আমাদের কোনো একটা বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে হবে। যখন ইচ্ছা হলো পায়রা পুষলাম, যেখানে ইচ্ছা হলো খাবার দিতে শুরু করলাম, লোকালয়ের চতুর্দিকে আমার প্রতিবেশীর মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়লো, এটা কখনোই কাম্য নয়। এই খবরের উদ্দেশ্য পায়রার প্রতি বিদ্বেষ তৈরির জন্য নয়, পায়রার প্রতি ভালোবাসা কমুক এমনটাও নয়, সাবধান থাকার জন্য। পায়রার প্রতি ভালোবাসা ভালো, কিন্তু চিকিৎসকদের সতর্কতা, এর থেকে বিপদও আসতে পারে আপনার জীবনে। তাই পায়রার প্রতি ভালোবাসা রেখে পায়রাকে রাখুন পায়রার জায়গায়, আপনি থাকুন আপনার জায়গায়। সহাবস্থানে সমস্যা হতে পারে জীবনে। ক্যামেরায় মনোজের সঙ্গে নিমাই পাণ্ডা, কলকাতা টিভি।